আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা পাঁচটি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম নিয়ে মাত্র পাঁচ বছর পাঁচ মাসে আপনি যে কোনো পরিমাণ টাকা যদি জমা রাখেন আপনাকে পাঁচ বছর পাঁচ মাস পরেই দ্বিগুণ টাকা প্রদান করা হবে এই কথাটা শুনেই অনেকেই ভিডিও থেকে লিখবেন তবে এই যে স্কিমটা চালু করবেন এই স্কিমটা চালু করার আগে কিন্তু ব্যাংকের পক্ষ থেকে অনেকগুলো শর্ত প্রদান করা হয়েছে এই শর্তগুলো আপনারা যদি মেনে নিতে পারেন তবেই আপনারা পাঁচ বছর পাঁচ মাস পরেই কিন্তু ডাবল টাকা ফেরত পাবেন অনেকেই বলেন হ্যাঁ ঠিক আছে পাঁচ বছর পাঁচ মাসে যেহেতু দ্বিগুণ টাকা তাহলে আমার আর ভিডিও দেখার প্রয়োজন কি ভাই যদি সম্পূর্ণ ভিডিওটার সকল তথ্য যদি সঠিকভাবে না জেনে হুট করে আপনি যদি পাঁচ বছর পাঁচ মাসে দ্বিগুণ বলার সাথে সাথে যদি আপনি আপডেট করেন তাহলে বিপদে পড়তে পারেন আপনার অনেক টাকা লস হতে পারে তাই অ্যাট কোন নিয়মে আপনি বছর মাসে দ্বিগুণ টাকা পাবেন পাবেন ডাবল কিনা ট্যাক্স করা হবে সম্পূর্ণ ইনফরমেশন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার যে সেরা পাঁচটি ব্যাংকের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আলারফা ইসলামী ব্যাংক প্রিমিয়াম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি এ পাঁচ ব্যাংকে বর্তমানে বছর বছর মাস এবং মাসে কোনো দ্বিগুণ টাকা প্রদান করা হচ্ছে প্রথমেই আমরা দেখব গ্লোবাল ইসলামী ব্যাংকে কি কি শর্ত দিয়েছেন তারা যদি আপনারা পাঁচ বছর পাঁচ মাসে দ্বিগুণ টাকা পেতে চান তাহলে গ্লোবাল ইসলামী ব্যাংকে বলা হয়েছে আপনারা যদি বর্তমানে পাঁচ বছর ছয় মাস যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন তাহলে কিন্তু দ্বিগুণ টাকা পাবেন দেখুন অনেকেই কিন্তু প্রচার করছে বছর মাস বলে কিন্তু আসলে বর্তমানে চালু রয়েছে পাঁচ গ্লোবাল ইসলামী ব্যাংকে পাঁচ বছর যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন তাহলেই আপনাদেরকে দ্বিগুণ টাকা প্রদান করা হবে শর্তগুলোর মধ্যে কি কি বলেছেন তারা শর্তগুলো আপনার ওয়েবসাইটও পেয়ে যাবেন তবে আমি বলে দিচ্ছি আপনাদের সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন দশ হাজার টাকা থেকেও শুরু করতে পারবেন টাকা বা এক লক্ষ টাকা আপনি যদি জমা রাখেন দ্বিগুণ টাকা আপনাকে প্রদান করা হবে ট্যাক্স কি কী কর্তন করা হবে একটা ক্যালকুলেশনে আপনাদেরকে দেখাবো কারণ প্রত্যেকটা ব্যাংকে এই ডাবল স্কিম থেকে একই ট্যাক্স কর্তন করা হবে এটা হচ্ছে পাঁচ বছর ছয় মাস আপনি সর্বনিম্ন দশ হাজার টাকা সর্বোচ্চ আপনার যত টাকা ইচ্ছা রাখতে পারবেন গ্লোবাল ইসলামী ব্যাংকে ডাবল স্কিম চালু করার জন্য স্কিমটি চালু করার জন্য কি কী ডকুমেন্টস দিতে হবে তাও জানাবো এবার আসি দ্বিতীয় নম্বরে যে ব্যাংকটি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বর্তমানে আপনারা যদি এই ডিপোজিট স্কিমটা চালু করতে চান তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও বর্তমানে স্কিমটা চালু রয়েছে পাঁচ বছর ছয় মাসেই সেম আপনার গ্লোবাল ইসলামী ব্যাংকের মতোই পাঁচ বছর ছয় মাস পরেই আপনাকে কিন্তু ডাবল টাকা ফেরত প্রদান করা হচ্ছে ইসলামী ব্যাংকেও সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ আপনার যত টাকা প্রয়োজন রাখতে পারবেন আরফা ইসলামী ব্যাংক আলআরফা ইসলামী স্কিম চালু করতে পারবেন সেক্ষেত্রে শর্তগুলোর মধ্যে শর্তগুলো সেম একই একই ডাবল ডিপোজিট মূলত থাকে সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে অ্যাপ্রেট করার চেষ্টা করবেন আরফা ইসলামী ব্যাংকেও বর্তমানে পাঁচ বছর ছয় মাসে দ্বিগুণ টাকা প্রদান করা হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন এবং ইউনিয়ন ব্যাংকে আপনারা পাঁচ বছর কিন্তু ডাবল টাকা ফেরত পাচ্ছেন বছর মাস পরে আপনারা পাবেন এছাড়াও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ বছর পাঁচ মাস পরে দ্বিগুণ টাকা প্রদান করা হবে এই পাঁচ ব্যাংকের মধ্যে সর্বনিম্ন রয়েছে ইউনিয়ন ব্যাংক এবং হচ্ছে প্রিমিয়ার ব্যাংকে আপনারা পাঁচ বছর পাঁচ মাসে দুই ব্যাংকে জমা রাখলেই বর্তমানে ডাবল টাকা ফেরত পাবেন ইউনিয়ন ব্যাংকে আপনি সর্বনিম্ন দশ হাজার টাকা রাখতে পারবেন প্রিমিয়ার ব্যাংকে আপনি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ যত টাকা প্রয়োজন রাখতে পারবেন এবার আসি আপনাদের এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাই আপনারা আদৌ দুই লক্ষ টাকা পাবেন কিনা পাঁচ বছর পাঁচ মাস পরে আপনাকে যেহেতু এক লক্ষ টাকা রাখলে আরও এক লক্ষ টাকা আপনাকে এখানে ডাবলের জন্য প্রফিট দেওয়া হচ্ছে তবে এক লক্ষ টাকা কিন্তু আপনি পাবেন না ডাবল পাবেন না জীবনও পাবেন না কারণ এখান থেকে সরকারি ট্যাক্স কর্তন করা হবে হ্যাঁ আপনাকে ট্যাক্স কর্তন করার আগে কিন্তু ডাবল হিসাব করে দেয়া হচ্ছে কিন্তু এখান থেকে সরকারি গুলো কেটে নেওয়া হবে সরকারি ট্যাক্সের মধ্যে আপনি যদি ট্যাক্সের রিটার্ন অর্থাৎ টিন সার্টিফিকেটের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি দিতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ যে প্রফিটটা দেওয়া হবে সেখান থেকে প্রফিট থেকে পনেরো পার্সেন্ট কাটার পরে পঁচাশি হাজার টাকা লাভ পাবেন এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে হবে কিনা হ্যাঁ এখান থেকে আরো একশো টাকা ট্যাক্স হিসেবে প্রতি বছর একশো পঞ্চাশ টাকা করে কর্তন করা হবে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন এভাবে করে ট্যাক্স কিন্তু কর্তন করা হবে প্রত্যেকটা ব্যাংকে আর যদি আপনি ট্যাক্সের যে রিটার্ন স্লিপটা রয়েছে সেটা যদি দিতে পারেন এখান থেকে দশ পার্সেন্ট কাটা হবে দশ পার্সেন্ট কেটে নব্বই হাজার টাকা আপনি পেতে পারেন অর্থাৎ নব্বই হাজার টাকা পাবেন এখান থেকে আরো একশো পঞ্চাশ টাকা মাইনাস করলে আপনার হচ্ছে উনানব্বই টাকা এটাই পাবেন তারপরেও কিন্তু আপনারা পাঁচ বছর পাঁচ মাস পরে কিন্তু ডাবল টাকা পাচ্ছেন এখান থেকে সরকারি ট্যাক্সগুলো অবশ্যই আপনাদেরকে হিসাব করতে হবে আপনি যে ব্যাংকেই এফডিআর করেন বা ডিপোজিট বা ডাবল স্কিম যাই করেন আপনার এই ট্যাক্সের যে হিসাবটা সেটা কিন্তু তারা ক্যালকুলেশন করে কেটে নেবেই সেক্ষেত্রে আপনারা বুঝে ডাবল স্কিম চালু করবেন তবে বর্তমানে সর্বনিম্ন মেয়াদে আপনারা কিন্তু ডাবল স্কিম পাচ্ছেন কিছুদিন পরে দেখা যাবে এই স্কিমটা বারো বছর দশ বছর করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই সুযোগ থাকা অবস্থায় আপনারা এই ডাবল স্কিমটা চালু করতে পারবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য শেয়ার করতে পারেন এবং যদি অন্য কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন